আৰু এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক দিব বিচাৰিছো। বদরুদ্দিন আজমলৰ পুনৰ পত্ৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীলৈ আৰু দেশৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহলৈ। ঠাণ্ডাৰ বতৰত উচ্ছেদ বন্ধ কৰাৰ দাবীৰে পুনৰ পত্ৰ দিছে বদরুদ্দিন আজমলে দেশৰ প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰীলৈ। এই মুহূৰ্তৰ সকলোতকৈ ডাঙৰ খবৰ আমি আপোনালোকক জনাই আছো, উচ্ছেদ বন্ধ কৰিবলৈ আজমলৰ পুনৰ পত্ৰ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলৈ পত্র প্রেরণ আজমলৰ, বদরুদ্দিন আজমলৰ পত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীলৈ। অসমত চলি থকা উচ্ছেদ বন্ধ কৰিবলৈ প্রধানমন্ত্রীক পত্রত দাবি করলে পুনের আজমলে। এটা বিশেষ সম্প্রদায়ক লক্ষ্য করে লওয়ার অভিযোগে পত্র বদরুদ্দিন আজমলৰ। অমানবীয় কার্যকলাপ বলে পত্রত উল্লেখ করলে আজমলে। হাড় কপোয়া ঠান্ডাত এনে ধরনের উচ্ছেদ চলার উচ্ছেদক বন্ধ চলা উচ্ছেদক বন্ধ করবলে কেন্দ্রীয় গৃহমন্ত্রকও পত্রত দাবি। কোনো ধরনের পুনের সংস্থাপনের ব্যবস্থা নকরাক উচ্ছেদ চলার অভিযোগ আনিলে বদরুদ্দিন আজমলে নিজের পত্রত। দশক দশক ধরে বসবাস করে থাকা লোকসকলকে উচ্ছেদ করা হয়েছে বলে পত্রত উল্লেখ করলে বদরুদ্দিন আজমলে। অসম সরকারক এই সন্দর্ভত স্পষ্ট নির্দেশ দিবল পত্রত প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীক আবেদন বদরুদ্দিন আজমলর। এই মুহূর্তের ডাঙর খবর আমি আপনাদের জানাই আছো, উচ্ছেদ বন্ধ করবল আজমলর পুনের পত্র। আর এই পত্র দিছে দেশের প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী। আর এই ক্ষেত্রে অসম সরকারক স্পষ্ট নির্দেশনা দিবল পত্র দাবি জানাইছে বদরুদ্দিন আজমলে। আর কৈছে যে সেই সকল লোককে উচ্ছেদ করা হয়েছে যখন দশক দশক ধরে সেই স্থানত আছে। হাড় কপোয়া ঠান্ডা এনে ধরনের উচ্ছেদ চলো বন্ধ করবর আজমলে নিজের পত্রত উল্লেখ করে কৈছে। উচ্ছেদ বন্ধ করবল বদরুদ্দিন আজমলর দাবি, আর সেই দাবিরে পত্র প্রেরণ। প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী।